করোনার দিন প্রায় শেষ, এখন ধর্ষণে ঘেরা বাংলাদেশ। কথাটা শুনতে খারাপ লাগলেও বগুড়ায় প্রতিটি নারী এবং তাদের মা বাবা এসব কথাগুলো মাথায় রেখে দিন দিন চিন্তিত হয়ে পড়েছেন। সম্প্রতি নিজ জেলা এবং দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ ও নিপীড়নের ঘটনা বেড়ে যাওয়ায় নারীরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন। এদিকে প্রায় প্রতিটি ঘটনায় পুলিশ দোষীদের আটক করলেও আইনের ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে আসছে তারা। বগুড়া প্রতিনিধি তানজিজুল ইসলাম স্মরণের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। আমরা চাই ধর্ষকের বিচার হোক, আমরা চাই ধর্ষণের বিচার হোক, যে আইনগুলো আছে সেই আইনগুলো মানা হোক। ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতা কমাতে সারা দেশের ন্যায় বগুড়ায়ও শত শত শিক্ষার্থী একযোগে মাঠে নেমেছে। সকালে শহরের সাতমাথায় বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করে শিক্ষার্থীরা। এতে অংশ নেয় জেলার বিভিন্ন শিক্ষক শিক্ষার্থী থেকে শুরু করে অভিভাবক ও সামাজিক সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা। এ কর্মসূচিতে শিক্ষার্থীরা দেশের বর্তমান পরিস্থিতির ভয়াবহতা ও সরকারের কাছে বিভিন্ন দাবি তুলে ধরেন। এ সময় স্বাধীনভাবে বাঁচার জন্য বিভিন্ন স্লোগানও দেন তারা। মেয়েদের নিয়ে অভিভাবকরাও চিন্তিত, তাই তো সরকারের কাছে এসব নরপশুদের বিচার চাইতে রাস্তায় নেমেছে অভিভাবকরাও। শিক্ষার্থীদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করে ধর্ষণের বিচারের জন্য এতে যোগদান করেন বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতিও। ঘণ্টাব্যাপী চলা এই বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে শিক্ষার্থীরা ধর্ষকের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড, দ্রুত বিচার সহ 17টি দাবি জানান। প্রাণ কিশোর, বিজয় টিভি, ঢাকা।